খনি সম্প্রসারণের কারণে পুনর্বাসন দেওয়া হয়েছে সোনপুরের বাসিন্দাদের। দেবদেবী নতুন জায়গায় প্রতিষ্ঠা করে চলছে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিলেন বিধায়ক বাবুল সুপ্রিয়। খনি সম্প্রসারণের কারণে সোনপুর গ্রামের বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হরিপুর কলিয়ারি সংলগ্ন এলাকায়। এলাকাটির নাম দেওয়া হয়েছে নতুন সোনপুর গ্রাম। পুরনো এলাকার দেবদেবীদেরকে নতুন জায়গায় এনে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই উপলক্ষে গ্রামে চলছে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। শুক্রবার সেই অনুষ্ঠানে যোগ দেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক বাবুল সুপ্রিয়। ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। এদিন তিনি বলেন, আসানসোল থেকে জিতে আমি দুবার সাংসদ হয়েছিলাম, ওখানে মানুষ আমাকে ভোট দিয়েছিলেন, বিজেপিকে নয়। আমি আগেই বলেছিলাম এবার আসানসোলে বিজেপি হারবে, ওখানে রেকর্ড ভোটে হেরেছে। বিজেপিকে বাঙালি বিরোধী দল বলেও কটাক্ষ করেন বিধায়ক। তার দাবি, সে কারণেই বিজেপি ছেড়ে দেন। নতুন করে কাজ করতে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বিধায়ক বাবুল সুপ্রিয়। এদিন নাম না করে রাজ্যপালকে কটাক্ষ করেন বালিগঞ্জের বিধায়ক পাণ্ডবেশ্বর। এখানে 7.5 বছর আমি এমপি ছিলাম এবং আজকে পাণ্ডবেশ্বর গ্রামে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। মন্দির এত এখানে পাশে রয়েছে, এত মন্দির রয়েছে, তার সামনে আমি মন থেকে কথাটা বলি। আবার বলছি, নরেন্দ্রকে অনেক অনেক ধন্যবাদ আজ যিনি এখানে আমাকে আপনাদের সঙ্গে আলাপ করার একটা নতুন করে আমার আলাপ করার একটা সুযোগ দিলেন। নতুন করে এই জন্যই বলছি যে এই মাটিতেই আসানসোলেই কোনো না একদিন মোদী সাহেব বলেছিলেন যে পার্লামেন্টে বাবুলকে চাই, কিন্তু তারপরে দেখুন এত ভালোভাবে সমস্ত কাজ। হ্যাঁ ঠিক আছে, নরেনবাবু আমরা অন্য দলে ছিলাম, কিন্তু সেসব অতীতের কথা। সত্য এটাই যে একজন বাঙালিকে যখন তার আগে যাওয়ার কথা সেই রাস্তায় দেওয়াল তুলে দেওয়া হয়েছিল, কিন্তু আমি কিন্তু সেই সবাইকার ভালোবাসায়, সেই আপনাদের ভালোবাসায় সেই সাহস দেখাতে পেরেছি যে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমি খালি পার্টি ছাড়িনি, আমি এমপি পদও ছেড়েছি। এবং দেখুন ভগবানের এমন খেলা, এত এখানে মন্দির রয়েছে, আমার পুরনো বহুদিনের যার সঙ্গে আমার আলাপ শত্রুঘ্ন সিনহাজি। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে মানুষ এখানে বাবুল সুপ্রিয়কে ভালোবেসে বিজেপিকে ভোট দেয়নি, বাবুল সুপ্রিয়কে ভালোবেসে দিয়েছিল, এবং এর বাইরে আপনারা জিতে দেখান। 2 লাখ ভোটে আমি জিতেছিলাম, আজকে 3 লাখ ভোটে এনেছে, 5 লাখের সুইং, এবং তার জন্য নরেন দাদার একটা জোরদার হাততালি, রেকর্ড করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোনপুর।